হাই ভিউয়ার্স, কেমন আছেন সবাই? জারিফ এন্টারটেইনমেন্টের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি যে খাবারটি তৈরি করে দেখাবো সেটি হলো ডায়েট সালাদ। এখনকার যুগে ডায়েট সালাদ খুবই প্রয়োজনীয়, কারণ ফাস্টফুড খেয়ে খেয়ে সবাই একটু মোটিয়ে যাচ্ছে। সেজন্য সবাই চায় যে কিভাবে একটু নিজেকে ফিট রাখা যায়, স্লিম থাকা যায়। এজন্য সবাই চিন্তা করে যে কিভাবে আমি নিজেকে ফিট রাখবো। তো সেই জন্য আমার এই রেসিপিটি আজকে খুবই উপযোগী আপনাদের জন্য। এজন্য আমি এই আয়োজনটা আজকে করেছি আপনাদের দেখানোর জন্য। যাই হোক, এখন তাহলে শুরু করা যাক। আসুন আমি প্রথমে দেখিয়ে দিই যে আমার ডায়েট সালাদ তৈরি করার জন্য কি কি উপকরণ লাগবে। প্রথমত আমি 1 কাপ পরিমাণ শসা নিয়েছি কুচি করে, তারপর নিয়েছি 1 কাপ পরিমাণ লেটুস পাতা, তারপরে নিয়েছি গোল, এটা হচ্ছে বিট লবণের গুঁড়ো 1/4 চা চামচ, তারপরে স্বাদ মতো আপনারা কাঁচামরিচ কুচি নিয়ে নেবেন, তারপর নিয়েছি 3 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ, তারপর নিয়েছি ক্যাপসিকাম, আমি এখানে সবুজ ক্যাপসিকাম নিয়েছি 1 কাপ পরিমাণ, তারপর নিয়েছি সাদা গোলমরিচ গুঁড়ো, তারপর নিয়েছি 1.5 কাপ পরিমাণ টমেটো, এবং আমি 1 চিলি সস নিয়েছি। এই কটি উপকরণ লাগবে আজকে এই সালাদটি তৈরি করার জন্য। আমি একটি বলে এখন একে একে সব ইনগ্রিডিয়েন্টসগুলো নিয়ে নিব। সেগুলো হলো, আমি প্রথমে টমেটো নিয়ে নিলাম, টমেটো নিয়ে নিচ্ছি। টমেটো কুচিগুলো দেখেন আমরা, আমি 4 কোনা করে ছোট ছোট করে কেটে নিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি শসা, শসা কুচি দিয়ে দিচ্ছি, তারপরে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। আপনারা চাইলে বিভিন্ন রকম ক্যাপসিকাম ব্যবহার করতে পারেন, বিভিন্ন কালার আছে, আমি এখানে সবুজটা ইউজ করেছি কালারিং এর জন্য। তারপর দিয়ে দিচ্ছি লেটুস পাতা কুচি, তারপর কাঁচামরিচ কুচি, তারপর পেঁয়াজ কুচি, এরপর আমি দিয়ে দিব একটু বিট লবণ, আর দিয়ে দিব গোলমরিচের গুঁড়ো সামান্য। আমি ঝাল বেশি পছন্দ করার জন্য আমি চিলি সস নিয়েছি, আপনারা ইচ্ছা করলে কমও নিতে পারেন বেশিও নিতে পারেন। আমি এখানে 2 চা চামচ পরিমাণ চিলি সস নিয়ে নিচ্ছি, তারপর আমি একটু অলিভ অয়েল দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ, তারপর আমি এটা মাখিয়ে নেব। এই যে হয়ে গেল, তৈরি হয়ে গেল আমাদের ডায়েট সালাদটি। যারা ডায়েট ফলো করেন তাদের জন্য এই খাবারটি খুবই উপযোগী, সালাদটি খুবই উপযোগী। তো তারা অবশ্যই এই সালাদটি খেয়ে দেখবেন যে আপনাদের ওজন খুব দ্রুত কমে যাচ্ছে। তো ভিউয়ার্স, যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন, এবং পাশে রাখা বেল আইকনটি ক্লিক করুন যেন পরবর্তীতে আমি কোনো রেসিপি আপলোড করলে আপনারা আপডেট পেয়ে যান। ধন্যবাদ সবাইকে।